বর্তমান যুগে কম্পিউটার প্রযুক্তি আর রোবোটিক গবেষণায় এক অত্যাধুনিক জগতের কথা বলেন সকলে। আর সেই সময় ভারত জুড়ে রমরম করে বাড়ছে গোমূত্র পান করার রীতি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, দেশ জুড়ে এখন জোর চাহিদা এই গোমূত্রের। রীতিমতো বোতল প্যাকে লেবেল ছেড়ে বিক্রি হচ্ছে গোমূত্র। অ্যামাজন, ইবে এর মতো ই কমার্স সাইটগুলোও বিক্রি করছে গোমূত্র। এক লিটার ভালো গোত্রের গোমূত্রের দামও বেশ চড়া। কিন্তু কি কাজে ব্যবহৃত হচ্ছে এই গোমূত্র শুনলে আরও চমকে যাবেন। গোমূত্র দিয়ে তৈরি করা হচ্ছে ফেসিয়াল ক্রিম, ওজন কমানোর ক্যাপসুল থেকে শুরু করে দাঁত মাজার পাউডার, টুথপেস্ট, আফটার শেভ সহ বহু রকমারি জিনিস। এমআরএম ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আপনাদের মাঝে শেয়ার করব যে কারণে ভারতীয়রা গোমূত্র পান করেন এবং এমনই কিছু মজাদার তথ্য যা জানলে আপনার চোখ কপালে তুলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন। যদি ভেবে থাকেন ভারতীয়রাই প্রথম গোমূত্র পান করেছে, তাহলে আপনার ধারণা ভুল। ইতিহাস বলে ভারতে নয়, সর্বপ্রথম গোমূত্র পান করার শুরুটা করেছিল রোমানিয়ানরা। তবে ভারতীয়রা কেন গোমূত্র পান করে তা জানার আগে চলুন জেনে নেওয়া যাক কখন, কোথায় এবং কেন গোমূত্র পান করার প্রথাটা শুরু করা হয়। রোমানিয়ানদের হাত ধরেই শুরু হয় প্রথমবারের মতো গোমূত্র পান করার রীতি। রোমানিয়ানরা আসলে গোমূত্র ব্যবহার করত দাঁত পরিষ্কারের জন্য। একবার এক রোগাক্রান্ত রোমানিয়ান ব্যক্তি গোমূত্র দিয়ে দাঁত মাজতে গিয়ে অসাবধানতাবশত কিছুটা গিলে ফেলেন। পরদিন তিনি বুঝতে পারেন তার অসুখ সেরে গেছে। এটা জানাজানি হওয়ার পর একটা সময় তারা বিশ্বাস করতে শুরু করেন গোমূত্র পাকস্থলী পরিষ্কার করতে সাহায্য করে। এখানে ওই সব রোমানিয়ানদের কথা বলছি যারা আধুনিকতার বাইরে ছিল। তবে গোমূত্র পান করার কথা বললে সবার আগে চোখের সামনে ভেসে আসে ভারতের নাম, যেখানে গোমূত্র পানের জন্য আন্দোলন হয়। শুধু তাই নয়, ভারতে গোমূত্রের এত চাহিদা যে বোতলে করে গোমূত্র বিক্রি করা হয়। অনেকে আবার গোমূত্র বিক্রির জন্য অনলাইন বিজনেস কাউন্টারও খুলেছেন। এটা শুধু ভারতেই নয়, ভারতের বাইরে যেখানে ভারতীয়রা বসবাস করে সেখানে গোমূত্রের চাহিদা এবং দাম অনেক। ভারতের বিজ্ঞানীরা দাবি করেছে গোমূত্র পান করা শরীরের জন্য উপকারী। এমনকি আধুনিকতার আতুরঘর লন্ডন শহরেই বিক্রি হয় গোমূত্র। এরকম একটা দোকানের একজন কর্মকর্তা বললেন, আমরা এটি রাখি কারণ হিন্দু সম্প্রদায়ের অনেকেই আসেন এটি কিনতে, এটি তাদের ধর্মীয় আচার আচরণের সাথে জড়িত। একটি হিন্দু পরিবারে একটি শিশু জন্মের পর যে পূজা করা হয় সেই পূজা অনুষ্ঠানে শিশুটির শুভকামনায় অনেকে এই গোমূত্র ব্যবহার করেন। এসব দোকানে গোমূত্র কিনতে আসা অনেকেই বলেন, আমরা বুঝি না, গরুর লেজ, দুধ ও জিহ্বা খেলে যদি সমস্যা না হয় তাহলে মূত্র খেলে সমস্যা কোথায়। তবে ভারতে গরুভক্তি সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে। অতি সুপ্রাচীন কাল হতে ভারতবর্ষের অনেক রাজা মহারাজারা গোপালন করতেন। কে কত বেশি ধনশালী ও সমৃদ্ধশালী তা ওই রাজ্যের গোশালা ও গরু সংখ্যার উপর নির্ভর করত। আইনি আকবরী পাঠের মাধ্যমে জানা যায় মুঘল সম্রাট আকবরেরও শত শত গাভি ও বলদ ছিল। অতীতে রাজা মহারাজারা যে দান ধ্যান করতেন তার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল গোদান। গোদানকে এখনো অবধি হিন্দু সমাজে বিশেষ পুণ্য কাজ বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই মনে করেন যে গরুকে স্পর্শ করলে পাপ দূর হয়, গরু সেবা করলে বিত্ত লাভ হয়, গোদান করলে স্বর্গ লাভ হয়। গরুর মস্তকে ব্রহ্মা, স্কন্ধে শিব, পৃষ্ঠে নারায়ণ এবং চরণে দেবসমূহ অবস্থান করেন। গাভীর লোমে অন্যান্য দেবতারা অবস্থান করেন। গরু সর্বদেবময় এবং গরুর প্রতি ভক্তি করলে হরিতুষ্ট হন, তাই গরুর সেবা করলে সকল দেবতা তুষ্ট হন। ভারতীয়রা আরও মনে করেন পৃথিবীতে সম্ভবত গোজাতি একমাত্র প্রাণী যা খায় ঘাস, দেয় দুধ। মল ও মূত্র ত্যাগের মাধ্যমে প্রকৃতিতে তথা আমাদেরকে দেয় জৈব সার ও জীবাণুনাশক উপাদান। সম্ভবত একসঙ্গে এ ধরনের একাধিক উপযোগিতা পৃথিবীর অন্য কোনো পশুকুলের মধ্যে দেখা যায় না। কৃষি সভ্যতার শুরু থেকে গরুই একমাত্র প্রাণী যা মানুষকে কোটি কোটি বছর অবধি চাষের ভূমি কর্ষণ করে সহজে অধিক ফসল ফলাতে সাহায্য করেছে। চাকা সভ্যতা শুরু হবার পর পণ্য পরিবহনে সাহায্য করেছে। বলা হয়ে থাকে গরুর দুধ মাতৃদুগ্ধের পরিপূরক, অর্থাৎ অকালে মাতৃহীন মানব শিশুর জীবন রক্ষায় গরুর দুধের সমকক্ষ কিংবা বিকল্প আজ অবধি নেই। পৃথিবীতে যত রকম মিষ্টি জাতীয় ও সহজ পাচ্য খাদ্য সামগ্রী তৈরি করা হয় তার মূল উপাদানই গরুর দুধ। ভারতে এরই মধ্যে গরুর মূত্র বা গোচনা খেলে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়, এটা বিশ্বাস করে কিছু সংখ্যক ভারতীয়রা বহু বছর ধরে গোমূত্র পান করে আসছে। তবে এক্ষেত্রে তারা কুমারী গাভীর মূত্র পান করে। তারা বিশ্বাস করে যে কুমারী গাভীর মূত্র পবিত্র এবং তাদের জন্য অনেক উপকারী। তবে পবিত্র ইসলাম ধর্মে গোমূত্র পান করাটা মোটেও জায়েজ নয়। বন্ধুরা, এই ছিল গোমূত্র পান সম্পর্কে মজার কিছু তথ্য। ভিডিওটি কেমন লাগলো এবং গোমূত্র নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।